শীত চলে যায় মারে তার গায়ে মোটা মোটা গোটা ফুল, বসন্ত হাসিয়ে বসন ধরে টানে, পাগল করে দেয় কুহু কুহু গানে, ফুলের গন্ধ নিয়ে প্রাণের পরে হানে, হাসির পরে হানে হাসি।
সেদিন খুলি নন্দনীর দক্ষিণ তোমার মন্ত্রে এলে চলি অকস্মাত দাঁড়াইলে মানবের সৃষ্টির প্রাঙ্গণে পীতাম্বর করি উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জরি দলে দলে নবনারী ছুটে এলো বৃহৎ দ্বার খুলি লয়ে বিনা বেনু মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি ছুরি পুষ্প রেণু
এদের কাপড় দিয়ে সেলাই দিয়ে সেলাই বড় ভালো করে একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের বসন্তের এক কমেন্ট। এখন নামকরণ করতে গেলে তো বিরাট বড় টিম, এদের পরিচালনা যিনি করেছেন তাকে আমি এখানে সামনে নিমন্ত্রণ জানাবো, শ্রীমতী আপন গোস্বামীকে। কিছু বলার জন্য মুশকিলে ফেলে দিলে তুমি। আমার একটাই কথা বলার ছিল যে এত সহযোগিতা পেয়েছি আমি এটা করতে এসে, যারা এখানে করেছেন তারা তাদের এত সময় আমার জন্য ব্যয় করেছেন আমি কৃতজ্ঞতার জন্য। এনারা সবাই এত সুন্দরভাবে এগিয়ে না আসলে এরকম একটা প্রোগ্রাম আমি তৈরি করতে পারতাম না। এটা আমার অনেক দিনের মনের ইচ্ছে ছিল, ছোটোবেলাটাকে যদি আবার তুলে ধরি সবার সামনে, কারণ আমার ছোটোবেলা কেটেছে এরই মধ্যে দিয়ে। তো আমি সেটাকেই চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ।
ভাই রে, ও ভাই রে, ভাই বন্ধু চল যাই রে, ও রাম রবি মেরে বাছা, ও বাছায়া মন বাছা, চল নাল কাটিয়া কাকে যদি নিজ কামার নিজে করি, সাথ জানা নাই রে, ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, ও ভাই রে, ভাই বন্ধু চল যাই রে, ও রাম রবি মেরে বাছা, ও বাছায়া মন বাছা, চল নাল কাটিয়া কাকে
বাবারে বাবা, কোন মেলায় যাই? এ তো রঙের মেলা পুরো। যা বলেছিস। এতক্ষণ মানে যারা আপনাদের মনোরঞ্জন করলেন, আসলে একটু আলাপ পরিচয় করিনি। একজনের নাম আমি বলার দরকার নেই, মিন স্টেজে আসতেই তো দেখলাম অনেক বাঁশি বাজছে অডিয়েন্স থেকে, মানে শাল গায়ে দিয়ে বলতে গেলে ফাটিয়ে দিয়েছেন বাকি সবার মতো। আসুন একটু আলোক পরিচয় করি আজকের মডেলদের সঙ্গে। সংযুক্তা ভক্ত, জয়শ্রী দাস, বিদিতা দাস, শ্রেয়া ভক্ত, মৃন্ময় ভক্ত, শর্মিষ্ঠা বসু, খুশি চক্রবর্তী, উর্বি দুজা, রজিন ঘোষ, কাকলি চক্রবর্তী, চম্পা মুখার্জি, ভ্যালেন্টিনা ভৌমিক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইহ জগতে সবকিছুই অনিত্য বিনাশী, একমাত্র আত্মার কোনো বিনাশ নেই। নৈনাং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনাং দহতি পাবক, ন চৈনাং ক্লেদায়ং তপ, ন শোষয়তি মারুত। অর্থাৎ এই আত্মাকে শস্ত্র সকল ছেদন করিতে পারে না, আগুন দহন করিতে পারে না, জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না। জগতে সকল চেতনশীল পদার্থের শরীরে এই আত্মা বিরাজমান। এই শরীর জন্মের পর থেকেই পঞ্চভূতের সাহচর্যে লালিত পালিত হয় এবং মৃত্যুর সাথে সাথে সেই শরীরে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই যে প্রাণী জগতের অস্তিত্ব রক্ষণাবেক্ষণের বিরাট দায়িত্ব বহনকারী পঞ্চভূত, এর সংজ্ঞা কি? এই পঞ্চভূতময় গঠিত, এরা হল ক্ষিতি অর্থাৎ পৃথিবী বা মাটি, অ যা কিনা সহজ বাংলায় জল, তেজ অর্থাৎ অগ্নি বা আলো, মরু অর্থাৎ বায়ু, এবং ভৌম অর্থাৎ মহাশূন্য বা আকাশ। এই পঞ্চভূতের সাহায্য ব্যতীত কোনো সচেতন প্রাণীর বেঁচে থাকাই অসম্ভব। এই পরম সত্যটিকে আজ আধুনিক বিজ্ঞানও মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছে। আমাদের আজকের আলেখ্যটির মুখ্য উদ্দেশ্য নৃত্য গীত ও বাদ্যযন্ত্র সহযোগে সেই পঞ্চভূতে আরতি।
আবাহন শুরু করতে গিয়ে প্রথমেই স্মরণ করি প্রকৃতি প্রেমী বিশ্বকবি রবীন্দ্রনাথকে, যার সাহায্য ব্যতীত এ কাজ করাই অসম্ভব। তার বহু সৃষ্টির মধ্যে আমরা দেখি তিনি পঞ্চভূতের আশীর্বাদ প্রার্থনা করেছেন। এছাড়াও আরেকটি বিষয় বিশেষ করে উল্লেখযোগ্য, রবীন্দ্রনাথ বাংলা ছয় ঋতুর সাথে পঞ্চভূতের এক আশ্চর্য সঙ্গম ঘটিয়েছেন তার বিভিন্ন রচনায়। তাই আজ এখানে পঞ্চভূতের আরাধনা করতে রবীন্দ্রনাথের রচিত সঙ্গীতই হবে আমাদের মূল মাধ্যম। প্রথমে স্মরণ করি ক্ষিতিকে। ক্ষিতি পদার্থের কঠিন অবস্থা, এর আর এক নাম মাটি বা পৃথিবী। কবিবর্ণিত পৃথিবী সে কি অনবদ্য রূপ, অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিসিংহমালার মহত মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্বুরাশির অতন্ত্র তরঙ্গে কলমন্ত্র মুখরা পৃথিবী। এই পৃথিবী ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে সজ্জিতার রূপ দেখে কবিচিত্ত ভরে ওঠে নানা ভাবের ব্যঞ্জনায়। তাই যখন এই ধরনের আপত্যধান্য ভার নম্র শস্যক্ষেত্র তাঁর চোখে পড়ে, তখন কবি হৃদয় আনন্দে ডাক দিয়ে ওঠে, আর সেই ডাক ছড়িয়ে পড়ে দিক হতে দিগন্তে। স্মরণ করছি তিনি হলেন পঞ্চভূতের অন্যতম সদস্য অপ।
কবি বলেছে, হে মেঘ ইন্দ্রের বেড়ি বাজাও গভীর মন্দ্রসনে মেরুর অম্বর তলে। বিজ্ঞানীকে নাম দিয়েছে পদার্থের তরল অবস্থা, একথা বলাই বাহুল্য। অবকে মেঘ জল সমুদ্র বৃষ্টি যে নামেই অভিহিত করি না কেন, একে প্রাচীন কাল থেকেই বাংলা কাব্যে এক বিশিষ্ট স্থান দেওয়া হয়েছে। প্রেম অনুরাগ বিরহ দুঃখ অভিমান মানব জীবনের এই সমস্ত অনুভূতির সঙ্গে বর্ষা ঋতুর সমন্বয়ে অপের ভূমিকা বড়ই চমকপ্রদ। গুরুদেব রবীন্দ্রনাথ তাঁর মেঘদূত কবিতায় অপের ভূমিকা ভারী সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তিনি মেঘদূত কাব্য রচয়িতা কবি কালিদাসকে উদ্দেশ্য করে বলেছেন, সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে কিনা জানি ঘন ঘটা বিদ্যুৎ উৎসব উদ্দাম পবন বেগ গুরু গুরু রব ছিন্ন করি কালের বন্ধন সেই দিন ঝরে পড়েছিল অবিরল চির দিবসে যেন রুদ্ধ সৃজন আদ্র করি তোমার উদার শ্লোক রাশি। বন্দনা করি
তেজ অর্থাৎ অগ্নি বা আলোককে, যা কিনা পদার্থের গ্যাসীয় অবস্থা। তেজকে সম্বোধন করে রবিকবি বলেছেন, সৃষ্টির বাণী তুমি হে আলোক। বাইবেলেও আছে, ঈশ্বর জগৎ সৃষ্টির প্রথম দিনে আলো সৃষ্টি করেছিলেন। তিনি বললেন, লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। ঈশ্বর আলো সৃষ্টি করে অন্ধকার থেকে দিনকে আলাদা করলেন। রবীন্দ্রনাথ এই আলোকের মাহাত্ম্য মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন, তাই তাঁর সৃষ্টির মহাসমুদ্রে অবগাহন করলে কত না মণিমুক্তর সন্ধান পাওয়া যাবে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলোকের ঝর্ণাধারা। ভিন্ন ভিন্ন ঋতুর পটভূমিকায় এই আলোর রূপ কখনো ভয়ানক, আবার কখনো সুন্দর মনোমুগ্ধকর। গ্রীষ্মের দাবদাহে দগ্ধ দিনের আগুনের তীব্রতা, দারুণ অগ্নিবাণী জর্জরিত হিয়ার কথা যেমন শোনা যায় তার গানে, আবার আশার বাণীও শোনা যায় যে এই আগুনের পরস্পরের স্পর্শে তাপিত হিয়া শীতল হবে, অন্ধকার অন্তরের দীনতা গ্লানি মুছে গিয়ে জীবন হবে সুন্দর ও পবিত্র। Yeah.
একেবারেই স্মরণ করি পঞ্চভূতের আর এক সদস্য মরুদ বা বায়ুকে। বিজ্ঞান একে বলেছে পদার্থের বায়বীয় অবস্থা। এখানেও রবীন্দ্রনাথ দুটি ভিন্ন ঋতুতে বায়ু দুই ভিন্ন রূপের কথা স্মরণ করেছে। গ্রীষ্মে কাল বৈশাখীর উন্মত্ততা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চ বিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো শ্বেত পাখির মতো তোমার ঝড়, সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর খোলা সিংহ। আবার ফাল্গুনে এই মরুতেরই ভিন্ন চেহারা তিনি অপরূপ সৌন্দর্যে রূপায়িত করেছেন। নবীন প্রাণের বসন্তকে উপলব্ধি করে আনন্দে মাতোহারা হয়ে দক্ষিণ হাওয়াকে স্বাগত জানিয়েছে। আবার ফাল্গুনে দেখেছি তোমার আপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলা আম্রমুকুলের গন্ধে। Oh,
প্রকৃতির মাঝে মুক্ত আকাশ তলে শ্বাস গ্রহণ কবির বড়ই প্রিয় ছিল। 12 বছর বয়সে তিনি পিতা দেবেন্দ্রনাথের সাথে শান্তিনিকেতন গিয়েছিলেন। সেই যাওয়াটা কবির নিজের জীবনের একটি বিশেষ ঘটনারূপে চিহ্নিত, কারণ সেখানেই বিশ্ব প্রকৃতির মাঝে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে উপলব্ধি করেছিলেন তিনি। সেই অনবরুদ্ধ আকাশ ও খোলা মাঠের আমন্ত্রণ তার স্মৃতিতে মূল্যবান সম্পদ হয়ে উঠেছিল। তিনি যেন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে সেই বিপুল মহিমাময় বিশ্বরাজকে উপলব্ধি করেছিলেন। তাই আমরা দেখি কবি তাঁর অসংখ্য সঙ্গীত রচনায় নিজেকে সমর্পণ করেছে সেই বিশ্ব দেবতারই চরণে। Oh.
দৃঢ়তার সঙ্গে স্বীকার করা যায় যে পঞ্চভূত হচ্ছে সেই পরশমণি যার স্পর্শ আমাদের অণু পরমাণুতে বিদ্যমান। বন্দনা শেষে পঞ্চভূতের প্রতি আমাদের অন্তরে সকৃতজ্ঞ প্রণাম জানাই এবং প্রার্থনা করি পঞ্চভূতের অপার করুণা আমাদের উপর সদা বর্ষিত হোক, ধরণী ফুলে ফলে সমৃদ্ধ হোক, জীবন সুখের হোক, মঙ্গলের হোক, শান্তির হোক। গ্রন্থনা শেষে পঞ্চভূতের সৃষ্টিকর্তা সেই পরম মঙ্গলময় ঈশ্বরকে, সেই অনন্তরূপ বিশ্বেশ্বরকে এই মহাবিশ্বে মহাকাশ তলে দাঁড়িয়ে নতমস্তকে প্রার্থনা জানায়।
থ্যাংক ইউ এভরিওয়ান। এটা খুব অল্প সময়ের মধ্যে করতে হয়েছে এবং যাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আর এই একটা সুযোগ দেওয়ার জন্য আমরা আমাদেরকে কাজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এই জন্য ডেফিনেটলি আমি রুবিদিকে অজস্র ধন্যবাদ এবং জয়দেবদা এবং যারা রয়েছেন এখানে, সুনীলদা, বৌদিরা যারা রয়েছেন, প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে অবশ্যই সুদেষ্ণা, আপন্দি এবং আমাদের শিবরাদি যারা অন্যান্য কোরিওগ্রাফির কাজে আমরা সবাই মিলেই কাজটা করেছি, গানে যারা রয়েছেন ঋষভ, গোপাল এবং সবাই এবং সবশেষে সবাই সকলের উপরে আপনারা ধন্যবাদ। নমস্কার। আপনারা বিশ্বাস করবেন না, ওই কোরিওগ্রাফিটা পুরো সন্দীপ মাত্র 3 দিনে করিয়েছে। আমার অনেক আমাদের এই কোরিওগ্রাফি করতে অনেক অসুবিধা হচ্ছে। একটা একটা ইভিনিংয়ে আমি ওকে ফোন করেছি, সন্দীপ আই এম ইন ট্রাভেল, আমাকে প্লিজ হেল্প আউট কর। তখন সুদেষ্ণা সন্দীপ দুজনেই বলছে, রুবিদি আপনি এক কাপ গরম চা নিয়ে বসে খান, শো আমরা বার করে নিয়ে যাবো। আর সুনীল আবেদের অক্লান্ত পরিশ্রম দিনের পর দিন নিয়ে যান, একটা জোরে হাত পাই। সবাইকে ধন্যবাদ। অসাধারণ ঋষভ এবং গোপাল দুজনেই অসাধারণ কলকাতা থেকে এসছেন, এরা আরেকবার হাততালি দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।